আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুর রহিম, সহকারী শিক্ষক আমাদের চ্যানেল এমআরএস রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো এবং বিভিন্ন সময় কমেন্টস করে জানাও বিভিন্ন পৃষ্ঠার সমাধানগুলো করে দেওয়ার জন্য, সে ধারাবাহিকতা অনুযায়ী নতুন কারিকুলামের নতুন বই ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণী শিক্ষণ অভিজ্ঞতা 8 সেশন হচ্ছে 4/4 এর 131 পৃষ্ঠা সমাধানটা নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের সেশন হচ্ছে আমাদের যেটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগের প্রস্তুতি। ইতিমধ্যে আমরা আনুষ্ঠানিক যোগাযোগের এর আগের যে সেশনগুলো ছিল এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারো। তাহলে আনুষ্ঠানিক যোগাযোগের প্রস্তুতির বিষয়ে যে গুরুত্বপূর্ণ সেশনগুলো রয়েছে, কথাগুলো রয়েছে বা কিভাবে প্রস্তুতি নিতে হবে, এটা নিয়ে আমরা আজকে একটু করে তোমাদের সাথে কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আনুষ্ঠানিক যোগাযোগের প্রচলিত মাধ্যম হচ্ছে দরখাস্ত বা চিঠি। আমরা নন ডিজিটালে যে যোগাযোগগুলো করে থাকি, আমরা অন্যের সাথে কথা বলি, তারপর অন্য কোনো লিখিত চিঠি দিই, হ্যাঁ, তারপরে যাই আমাদের স্কুলে প্রধান শিক্ষক বরাবর আমরা আবেদনপত্র লিখি, ছুটির দরখাস্ত লিখি, এগুলো সবগুলো হচ্ছে নন ডিজিটাল মাধ্যম। কিন্তু আমরা ডিজিটাল মাধ্যমে কিভাবে আমরা একে অন্যের সাথে যোগাযোগ করতে পারি, কথা বলতে পারি, ভাব বিনিময় করতে পারবি, বিভিন্ন তথ্য শেয়ার করতে পারি, এটা হচ্ছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ। তো আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষক বা প্রধান শিক্ষকের সঙ্গে কোনো বিষয়ে আবেদন জানানোর জন্য সাধারণত দরখাস্ত লিখিয়ে থাকি, তাই না? তবে এখন যেহেতু আমাদের ঘরে ঘরে ইন্টারনেট সেবা পৌঁছে যাচ্ছে, তাই আমরা একই যোগাযোগটি করতে পারি ইমেলের মাধ্যমে। আজ ইমেল লেখার জন্য যে খুঁটিনাটি বিষয়গুলো জানা প্রয়োজন তা আমরা একটু দেখে নেব। তাহলে আমাদের আজকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, আমরা একে অন্যের সাথে যে ডিজিটাল মাধ্যমে যোগাযোগগুলো করব, এই যোগাযোগ করতে গেলে আমাদের কি কি প্রয়োজন, কি কি বিষয় জানা দরকার, কি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা দরকার, কি বিষয় শেখা দরকার, এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যা এখানে দেখো, আমরা যে ডিজিটাল মাধ্যমে যে যোগাযোগ করে থাকি, যে আমাদের যে মাধ্যমে আমরা যোগাযোগ করে থাকি, যে ওয়েবসাইটগুলো যেমন হচ্ছে জিমেল, এটা জিমেলের লঘু, এটা হচ্ছে ইয়াহুগুর লঘু, এটা হচ্ছে হটমেলের লঘু, এটা হচ্ছে আউটলুক এর লঘু। আমরা যে অনলাইনের মাধ্যমে যে আমরা ইন্টারনেটকে ব্যবহার করে যে আমরা মেল করে থাকি, এই এদের মাধ্যমে মূলত হচ্ছে ওয়েবসাইট বা এ সার্ভার বলি, এগুলোর মাধ্যমে মূলত আমরা একে অন্যের সাথে তথ্যগুলো শেয়ার করে থাকি, তথ্য বিনিময় করে থাকি, আমরা মেল করে থাকি। তো এর আগে আমরা একটু করে জানবো হচ্ছে আসলে ইমেলের জনক কি, আসলে ইমেলটা কে তৈরি করেছিল, এটা এই সিস্টেমটা কে চালু করেছিল, এটা নিয়ে আমরা একটু করে কথা বলি। আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন এর জন্ম 1941 সালের 13 এপ্রিল, ঠিক আছে? তিনি সর্বপ্রথম আফারনেট ইমেল প্রোগ্রাম ব্যবহার করে এক হোস্ট কম্পিউটার থেকে অপর হোস্ট কম্পিউটারে ইমেল প্রেরণ করেন। তাহলে এই লোকটার নাম হচ্ছে রেমন্ড স্যামুয়েল টমলিনসন। ওরা জন্ম হয়েছিল 1941 সালে। সে সর্বপ্রথম একটা কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যে একটা তথ্য পাঠায়, একটা ছবি পাঠায়, একটা ভিডিও পাঠায়, একটা লেখা পাঠায়, এটাই সে প্রথম আবিষ্কার করেছিল। তার সূচিত এই ইমেলই ব্যবস্থা পরবর্তীতে সারা পৃথিবীতে ইন্টারনেটের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য আদান প্রদানের এক বিপ্লব সাধন করে, যেটা দিয়ে আমরা আমাদের একেবারে খুব সহজ হয়ে গেছে এই মাধ্যমের মাধ্যমে আমরা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা এই তথ্য পাঠাতে পারি ইমেলের মাধ্যমে। এই ইমেলের মাধ্যমে তথ্য বিনিময় পদ্ধতি উদ্ভাবন ও তার দ্বারা প্রথম সবল ইমেল বিনিময়ের কৃতিত্বের কারণে তাকে ইমেলের জনক বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে ইমেলের জনক হচ্ছে রেমন্ড স্যামুয়েল টমলিনসন, ঠিক আছে? এই সেই মূলত ইমেলটা আবিষ্কার করেছিল, ইমেলটা উদ্ভাবন করেছিল। এখন জানবো হচ্ছে আমরা আসলে ইমেলটা কি। ইমেল হচ্ছে, ইমেল কথাটির মানে হলো হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক মানে কি? ইলেকট্রনিক মানে হচ্ছে ডিভাইস, সেটা কম্পিউটার হতে পারে, সেটা ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, হ্যাঁ, এর মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে। তাহলে ইলেকট্রনিক চিঠি, তারপর হচ্ছে কোনো ডিভাইসকে ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে, স্বল্প সময়ে, অল্প খরচে যে কোনো তথ্য, উপাত্ত, অডিও, ভিডিও, ছবি পাঠানোর যে মাধ্যম, তাই হলো ইমেল। তাহলে ইমেলটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। তো ইলেকট্রনিক মেইল, তাহলে কম্পিউটারকে ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে, যে কোনো ডিভাইসকে ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো সময়, একেবারে অল্প সময়ের ভিতরে, অল্প খরচে যে কোনো তথ্য, উপাত্ত, অডিও, ভিডিও তুমি যদি শেয়ার করো, পাঠাও কাউকে, এটা হচ্ছে মূলত হচ্ছে ইমেল। ইমেলের কোনো নির্দিষ্ট সময় না, তুমি যে কোনো মতো পাঠাতে পারো, শুধু তোমার কাছে কম্পিউটার লাগবে, ল্যাপটপ লাগবে। এবার আসো ইমেল ব্যবহারের সুবিধা।
ইমেলের ব্যবহার করে আমরা কি কি সুবিধা পাই, ইমেলটা আমাদের কি কি কাজে লাগে, আমাদের কি কি সুবিধা আমরা অর্জন করে থাকি, সেটা হচ্ছে ইমেলের মাধ্যমে দ্রুত যোগাযোগ করা যায়। ইমেলের মাধ্যমে একেবারে খুবই দ্রুত এক সেকেন্ডের মাধ্যমে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে তথ্য পাঠাতে পারবা। একসাথে একের অধিক ব্যক্তিকে একই চিঠি পাঠানো যায়, মানে তুমি একটা চিঠি যদি পাঠাও সেটা তুমি একজনকে পাঠাবা, সাথে সাথে তুমি একাধিক ব্যক্তিকেও একই চিঠি পাঠাতে পারবা একটি সেন্টের মাধ্যমে। ঠিক আছে, এই এই চিঠিটা কিভাবে পাঠায়, তারপরে মেলটা কিভাবে পাঠাবো, কোথায় ইমেল অ্যাড্রেস লিখতে হবে, এই বিষয়ে আমার আরেকটা ক্লাস আছে, তোমরা পরবর্তী ক্লাসটাও দেখে নিতে পারো। তো আরেকটা হচ্ছে অল্প খরচে যোগাযোগ করা যায়। তোমার ডাটা খরচ বেশি লাগবে না, অল্প টাকার ভিতরে, অল্প ডাটার ভিতরে তুমি কি করে দিতে পারো, মেলটা পাঠাতে পারো। তাহলে যাকে মেল পাঠাচ্ছি সে ছাড়া অন্য কেউ মেল দেখতে পারে না। আমি যাকে মেল পাঠাচ্ছি, যাকে আমি একটা তথ্য পাঠাচ্ছি, চিঠি পাঠাচ্ছি, ভিডিও পাঠাচ্ছি, অডিও পাঠাচ্ছি, সেটা শুধু সে দেখবে, অন্য কেউ দেখতে পারবে না। ঠিক আছে, তারপর ইমেলের মাধ্যমে আমরা আরও কি করতে পারি, ইমেলের মাধ্যমে ছবি পাঠাতে পারি, অডিও পাঠাতে পারি, ভিডিও পাঠাতে পারি, বিভিন্ন তথ্য উপাত্ত খুব সহজে আমরা পাঠাতে পারি। ইমেলের মাধ্যমে নিজের অনলাইন সার্ভিসগুলো ভেরিফিকেশন করা যায়। তাহলে আরেকটা জিনিস সুবিধা হচ্ছে, তোমার যদি ইমেল অ্যাড্রেস থাকে, ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তুমি অনলাইনের মাধ্যমে বিভিন্ন সেবা গ্রহণ করে থাকো যদি, হ্যাঁ, বিভিন্ন নাগরিক সেবা, তারপরে ডিজিটাল সেবা, তারপরে বিভিন্ন ওয়েবসাইটে তুমি বিভিন্ন কোর্স করতে চাচ্ছ, এগুলো তুমি ইমেলের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবা। তোমার ইমেল যদি থাকে তাহলে খুব সহজে এই সেবাগুলো তুমি নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হচ্ছে জানবো হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় মেল পাঠানো যায়। এটা কোনো নির্দিষ্ট নাই, রাত নাই, দিন নাই, তুমি যখনই প্রয়োজন তখনই পাঠাতে পারবা। ঠিক আছে, তারপর হচ্ছে প্রাপ্ত মেল সময় করে দেখা যায়। তুমি যাকে মেলটা পাঠাইলা সে সাথে সাথে দেখার কোনো প্রয়োজন নেই, তারপরে তার ডিভাইসটা অফেন করার কোনো দরকার নেই, বা তার ওখানে নেট থাকলো না থাকলো তোমার দেখার দরকার নেই। তুমি শুধু মেলটা পাঠাইলা, ও সময় করে সুযোগ মতো সে দেখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপর হচ্ছে কাগজের ব্যবহার হয় না, বিধে পরিবেশের জন্য সহায়ক। আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে যেটাতে কাগজ লাগে না, লিখতে হয় না, হাতের কলম লাগে না, লেখার খরচ নাই, কাগজ নাই, এটা পরিবেশের জন্য খুবই সহায়ক। তাহলে ইমেলের এই সুবিধাগুলো আমরা জানলাম। তো এখন প্রয়োজন হচ্ছে ইমেল পাঠাতে গেলে আসলে কি কি লাগবে, তোমার তোমার কি কি প্রয়োজন। তাহলে ইমেল আদান প্রদানের জন্য যা যা প্রয়োজন, ইমেল পাঠানোর জন্য যা যা লাগবে, সে যেমন হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে ইমেল আদান প্রদানের জন্য যে রিসোর্সগুলো প্রয়োজন, মানে তোমার কি কি জিনিসপত্র লাগবে, তুমি যে ইমেল পাঠাবা, ইমেল পাঠানোর জন্য তোমার কি কি জিনিসপত্রগুলো, যে টুলসগুলো লাগবে, যে রিসোর্সগুলো লাগবে, এক নম্বর হচ্ছে তোমার কম্পিউটার লাগবে বা স্মার্টফোন লাগবে, যদি স্মার্টফোন থাকে তো ভালো, কম্পিউটার থাকলে আরও ভালো। ঠিক আছে, এই দুইটা জিনিস তোমার অবশ্যই লাগবে। তারপরে লাগবে হচ্ছে ধরো তোমার ইন্টারনেট সংযোগ। ঠিক আছে, তোমার স্মার্টফোন আছে, সব কিছু আছে, ইমেল অ্যাড্রেস আছে, সব কিছু আছে, কিন্তু তোমার বাসায় ইন্টারনেট সংযোগ নাই, তোমার মোবাইল ইন্টারনেট নাই, তারপরে তোমার কম্পিউটার ইন্টারনেট সংযোগ নেই, তাহলে কিন্তু তুমি মেল পাঠাতে পারবে না। তাহলে স্মার্টফোন লাগবে, কম্পিউটার লাগবে, ইন্টারনেট সংযোগ লাগবে। তারপরে কি লাগবে, তারপরে হচ্ছে ইমেলের বার্তা তৈরি, তুমি কিভাবে চিঠিটা লিখবা, হ্যাঁ, কি বিষয়ে লিখবা, এই বিষয়ে তোমার একটা ধারণা লাগবে। তারপরে মনে করো এডিট করা লাগবে, কোনো যদি কোনো ভুল হয় এটাকে কাটতে হবে, আবার সংশোধন করতে হবে, এগুলো জানতে হবে। তারপরে ইমেলটা কিভাবে পাঠাবা ওই সিস্টেমটা তোমাকে জানতে হবে, ইমেলটা কিভাবে পাঠাতে হবে, কোথায় ইমেল অ্যাড্রেস লিখতে হবে, কোথায় অ্যাটাচমেন্ট লিখতে হবে, কোথায় ইনবক্স আছে, এই বিষয়গুলো বিস্তারিত তোমাকে জানতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমার আরেকটা ক্লাস আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। কেমন, আমি আই বাটনে কি দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও ওইটা, তাহলে আরও সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে ইমেল ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার, তাহলে ইমেল পাঠানোর জন্য যে সফটওয়্যারগুলো প্রয়োজন ওই বিষয়ের তোমার ধারণা লাগবে। তারপরে হচ্ছে প্রেরক এবং প্রাপকের ইমেল অ্যাড্রেস লাগবে, তাহলে যেই চিঠিটা পাঠাবে তার সে হচ্ছে প্রেরক, প্রেরকের একটা ইমেল অ্যাড্রেস লাগবে অবশ্যই, ইমেল অ্যাড্রেস যদি না থাকে সে ইমেলের সার্ভারে ঢুকতে পারবে না। ঠিক আছে, তারপরে প্রাপকের ইমেল তো অবশ্যই লাগবে, না হলে সে কার কাছে চিঠি পাঠাবে। তাহলে ইমেল আদান প্রদানের জন্য আমরা যা যা প্রয়োজন এগুলো জানলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আসো, আমরা ইতিমধ্যে যেই কথাগুলো বলেছি ইমেলের বিষয়ে, ইমেল কি আবিষ্কার করেছে, কিভাবে করতে হয়, বিস্তারিত তোমরা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছো কষ্ট করে, তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি ইমেল কিভাবে পাঠাতে হয়, এই ইমেলের আরও বিস্তারিত বিষয়ে আমাদের পরবর্তী আরেকটা ক্লাস আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।